ছবি লাগবে সব কি একই কেস তাহলে একটা দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাই আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে, সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো একটু আপনাদেরকে বলে নিই, তারা হচ্ছে বিভিন্ন জনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন, তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে, সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন, বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো। সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো, সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত, তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বস্বান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল 8 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। 2 জনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তারা কাস্টাডিতে আছে। চন্দন সিং, রবি কুমার রায়, আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার, অখিলেশ কুমার, মোহাম্মদ মবিন আনসারি, সন্দীপ পাসওয়ান এবং 2 জন লেডি আছে। 2 জন লেডিকে আমরা আনিনি আজকে, যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে। 2 জন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস। এই টোটাল 8 জনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি। কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার, অখিলেশ কুমার, মবিন আনসারি, পরবর্তীকালে সাবসিকোয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত ওই কেসটিতে যেটা 21শে জুলাই আমরা সুমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম, টোটাল 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটাতে আমরা এখনও পর্যন্ত রিকভারি করতে পেরেছি 8টি এটিএম কার্ড আছে, ফোন আছে 11টি, ল্যাপটপ 2টি আছে, ক্যাশ প্রায় 83,000 টাকা মতো আছে, কিছু নোটবুকস আছে আপনারা দেখছেন, যে আরও পেরিফেরাল ডিভাইসেস কিছু পার্টও এখানে আছে, এবং সিম কার্ডও আছে 17টা। এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেটটিকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে। এরা শুধু রাজ্যেই হবে না, বাইরেও করতে হবে, কোথাকার বাসিন্দা এরা বেসিক্যালি যারা আছে এখানকার, এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে, কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি। 2 জন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদবাকি সবই আমাদের বেঙ্গলের আছে। এদের কাছ থেকে এখনও পর্যন্ত ভিকটিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে, কয়েকজন বেঙ্গলেরও আছে। না, চক্রটা কি বেঙ্গলে চলতো না বেঙ্গলের বাইরে মানুষ? চক্রটা আমাদের খড়দার যে প্রকৃতি, ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো, কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিকটিমগুলো, যেগুলোকে ভিকটিম বানিয়েছে, যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে, সেগুলো অন্যান্য স্টেটেরও আছে। অ্যাপ্রক্সিমেট কত টাকা রয়েছে? আপনারা কিভাবে খবরটা পেলেন? এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা 100-এরও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে, আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। কীভাবে জানা গেল?